আমার বিপিএফ দলের পরে নির্বাচিত হয়েছিল জুমদার সমষ্টির পর, কিন্তু আজি সকল আমার কর্মী সকল বিশ্বাসঘাতকতা করেছে সমষ্টিবাসী রাইজর আস্থা যুক্ত আশা সেই স্বেচ্ছাবাণী ঢালিছে। গতি তখেতক আমি গরিহণা দিছি আর তখেতক আমি আমার দলের পর আমি বহিষ্কার করেছি জেলা কমিটির পর। তখেতে আমার সাধারণ সম্পাদক আসলে, কিন্তু তখেতক আমি আজির পর তখেতক আমার দলের পর বহিষ্কার করেছি। পরিকল্পনা কিন্তু তখেতর ভিতরে ভিতরে নিশ্চয় পরিকল্পনা আছিল। আমি আশা করা নাছিল তখেতে বিজেপিত যোগদান করব, তেনেকুৱা ধরনের কোনো সংসূত্র আমার নাছিল। যেতিয়া তখেতে 15 তারিখত সন্ধিয়া আমাক যেটো অব্যাহতির কারণে সভাপতি পদর সাধারণ সম্পাদক পদর পর অব্যাহতি বিচারিলে, তেতিয়া আমার নিশ্চিতভাবে আমি তখেতক গম পালো তখেতে মানে ভিতরে ষড়যন্ত্র চলিছে, তখেতে আমার পর ওলাই যাব বিচারিছে। সেই সম্ভব নহয়, আমি তখেতক কেতিয়াও আকলে লব বিচারা নাই, আর সেইটো নহব কেতিয়াও, সেইটো কেতিয়াও সম্ভবপর নহয়। কিয়নো সমষ্টিবাসী রায় তেওঁর ওপর ক্ষুদ্ধ হয়েছে, তেওঁক বিশ্বাস করার আস্থাত লওয়া নাই, গতি সেইটো সম্ভবপর হব বলে মই আশা নকরো। এইটো বিশ্বাসঘাতক তেনেকুৱা তেখেতে নিজের ছাত্রর কারণে বেলেগ দলত তেখেতে কৈছে, তেখেতে এতে জাতীয় সংগঠনের পৰা আছে, জাতিক তেওঁক বচাবর কারণে নেতা হয়ে আছিল, আত্মপ্রকাশ করেছিল, কিন্তু আজি দেখা গেল তেনেকুৱা এজন নেতা তেওঁ যেতিয়া আন্দোলনের লগত জড়িত আছে তেতিয়াই তেখেতে মানে জাতির হকে কাম করবলে ওলাই আহিছিল, কিন্তু আজি দেখিবলৈ পালো এইবিলাক মানুহ বা এইবিলাক ব্যক্তি তেখেতসকলে কেতিয়াও জাতির হকে কাম করিব নোৱাৰে। আর তেখেতে যেটো যুক্তি দি বিজেপি দলত যোগদান করিলে, তেখেতে কৈছে যে সমষ্টির উন্নয়নের কারণে মই কাম করিবৰ কাৰণে ওলাইছো, গতি সমষ্টিবাসীর ছাত্রত মই বিজেপি দলত যোগদান। কিন্তু আমি প্রশ্ন করব বিচাৰো, তেখেতে 12 বছর ইন্টারিম 2 বছর লৈ 12 বছর তো সমষ্টির নেতৃত্ব দিছিল, কিন্তু সেইখিনি সময়ত তেখেতে কাম নকৰিলে নেকি? তারপর যেতিয়া প্রচার অভিযানত তেখেতে কৈছিল যে হাগ্রামা মহিলার নেতৃত্ব গোটেইবিলাক সকলে চোখে কোণে উন্নতি হয়েছে, আজি তেখেতে পরিবর্তন, তেখেতে পরিবর্তনের ছাত্রত হয়তো বিজেপি দলত যোগদান করেছে, তেতিয়া তেওঁ 12 বছর কি কাম করলে? আর তেখেতে যে প্রচার অভিযানের ক্ষেত্রত তেখেতে কৈছিল যে হাগ্রামা মহিলার ইমান ধুনিয়াকৈ উন্নয়ন করে আছে, আমি আকো অধিক উন্নতি করিবর কারণে আমি ইয়াত প্রার্থী হয়ে আহিছো, কিন্তু এতিয়া দেখা গেল তেওঁ বিশ্বাসঘাতক, তেওঁ কেতিয়াও মানে আমার দলে আঁকালে আকো নলয় নিজের ক্ষমতা, তেওঁ হয়তো বেচা কিনা হয়েছে হব পারে, কিন্তু সমষ্টিবাসীক তেওঁ বিশ্বাসঘাতক করা করে বেলেগ দলত যোগদান করা কি সূচাই, সেইটো আমি সহজে অনুমেয়। দলের কোনো ক্ষতি হব আমি সেইটো কেতিয়াও নাভাবো, দলে তখেতে এনেকুৱা দেৰৱৰ নাজাৰীত বহুত আমার জন্ম হব, বহুত নেতা আছে আমার শ্রীরামপুর সমষ্টিত আর জিলা কমিটিত, জুমদার সমষ্টিত, জুমদার সমষ্টিত আর আমার জিলা কমিটি বহুত তেনেকুৱা নেতা আছে, রেলৰ কারণে কোনো ক্ষতি হব বলে আমি কেতিয়াও নাভাবো। সেইটো ইয়াত বিজেপির কোনো প্রভাব নাই, তখেতে বিজেপিত গৈছে, ইয়াত কোনো প্রভাব ফেলাব নোৱাৰে, সেইটো নিশ্চিত।